ছোট্টবেলার থেকে আমার একটা স্বপ্ন আছিল যে আমি ইউটিউবে ভিডিও বানাবো, কিন্তু এই স্বপ্নটা ধরেন পূরণ হবেন আরম্ভ হয়েছে। গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আপনারা দেখতেছেন আমি এখন নদী পাড়ে আছি। এই নদীর পাড়ে কেন গাইছি আপনাকে মনে একটা করে প্রশ্ন থাকতে পারে, কিন্তু নদী পাড়ে আইছি একটা কারণ আপনি আঙ্গে গ্রামের আশেপাশে নদীটা আর কি আঙ্গের বাইরে থেকে 10 মিনিট টাইম লাগাইছি। তো এই নদীর পাড়ে একটা বড় একটা ব্রিজ আছে, ব্রিজটা মজা লাগে। প্রতিদিন সন্ধ্যাবেলা গেঁদা গেঁদি সবে এই ব্রিজ আসে পড়ে ওঠার জন্য, আরও ধরেন ভালো লাগে, মজা লাগে, বাতাস পুরা বাতাস লাগে। তো নদীর পাড়ে আমি খাড়া আছি, খাড়া দিয়ে ভিডিও বানাইতেছি, আপনারা দেখতেছেন। তো আমি নদীর পাড়ে আছি, নদীর পানি খাবারে আর কি চর, এটা চর পড়ছে। আপনারা যদি আসলে আসতে পারেন, জায়গার নাম হলো বর্তারি ব্রিজ, এটা আসামে হয়। আপনারা আবার প্রশ্ন করে পান কোন জায়গায়, বা ইন্ডিয়ার ভিতরেই আবার কোন জায়গায় না, আমরা এটা আসামে, আসামে থেকে আঙ্গের এটা বড়পাড়া ডিস্ট্রিক্ট। আপনাদের এখন ব্রিজটা দেখায়, ব্রিজটা দেখলে পরে আপনাদের কেমন লাগে পরে আমাকে কমেন্ট করে আপনারা অপেক্ষা করেন। আমি নদী পাড়ে কত কি দেখলাম আমি সবকিছু আপনাদের দেখাই দিতেছি ক্যামেরার মাধ্যমে। Hold me close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left. এটা হলো ব্রিজ, বড় ব্রিজ, মেলা বড় ব্রিজ এটা। তো আপনাদের সাইড সুইডে জুম টুম করে দেখাই দেই, দেখেন এলা সামনে যে দেখতেছেন এটা গ্রাম অঞ্চল। তো আমি জুম করতেছি রল্প নিচে নামে নই। তো এরা দেখেন বড় ব্রিজ, এটা ধরেন 10টা ফোড়া আছে, অনেক বড়। আমি জুম করে দেখা মূল পরে এটা সাইডে সাইডে গ্রাম, এটা গ্রাম অঞ্চল। সামনে দেখেন চর পড়ছে, আর এটা দেখেন গ্রাম অঞ্চল, বুঝছেন। তো আমি আপনাদের দেখা দিচ্ছি নদীর স্পিড কীরকম বর্তমান, এই নদীর স্পিড বর্তমান দেখেন কতটুকু। তো বড় ব্রিজটা ফাঁকে থেকে দেখ